কোথায় যাবেন? জল আনতে। কোথায় জল আনতে যাবেন? মার্শালে। মার্শালে জল আছে? জল মার্শালে কয়েকদিন থেকে কারেন্ট নাই, তো এর আগেও খারাপ হয়ে গেছিলো মার্শাল। 10-15 দিন ধরে আমরা জল খুবই কষ্ট, সেভাবে জল আমরা পাই না। এটাই মার্শাল? হ্যাঁ, এটাই আমাদের মার্শাল। পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর ব্লকের পেট্রোলগড় গ্রামে বহু বছর থেকে পানীয় জলের সমস্যা চলে আসছে। প্রায় 150টি পরিবারে 1.5 থেকে 2 হাজার লোকের বসবাস। এত বড় একটি গ্রাম, অথচ তাদের কোনো রকম পানীয় জলের ব্যবস্থা নেই। 500 মিটার দূর থেকে একটি মার্শাল আছে, তাতে ঠিকঠাকভাবে জল আসে না। যদি বিদ্যুৎ থাকে তবে কোনো রকমে খাবার জল কেউ পায়, আবার কেউ পায় না। কিছুদিন আগে একটা মার্শাল হয়েছিল, সেটাও ঠিক মতো চলে না। তো আমাদের এখানকার লোক ওই বর্ডার পুলিশদের কাছে জল আনতে যায়, মাঝে মাঝে সেখান থেকেও আনতে দেয় না। তাদের অভিযোগ, যদি কখনো বিএসএফ উচ্চ পদস্থ অফিসার ক্যাম্পে আসেন, তাহলে সেই দিন গ্রামের লোক ক্যাম্পের ভিতর ঢুকে জল আনার পারমিশন পায় না, তখন গোটা গ্রামের মানুষ খাবার জলের অভাবে কাটে। কোথায় গিয়েছিলেন আপনারা? জল নিতে গেছিলাম। কোথায় জল নিতে? বিএসএফ এর ক্যাম্পে। ওখানে প্রতিদিন জল নিয়ে আসতে যান? জল আনতে যা, আমাদের গ্রামে যে জলের সমস্যা, জলের সেরকম ই নাই, জলের খুব অসুবিধা হচ্ছে। খাওয়ার জল নিয়ে আসতে গেছিলেন? খাওয়ার জল। নিত্য প্রয়োজনীয় সব কাজ পুকুরের জল থেকে মেটা। তো পুকুরের জলে আপনারা স্নান করেন, বাসন টাসন যাবতীয় যা? পুকুরে স্নান করে, পুকুরে বাসন টাসন। তো এখন তো পুকুরের জল শুকিয়ে গেছে তো? পুকুর এইটাই যেটুকু আছে সেটাই জলে। ভারত আর 1947 সালে স্বাধীন হলো, এখনো আমাদের জলের সমস্যা, ছোট ছোট সমস্যা মিটেনি। তো আমাদের ভারত সরকার কি আমাদের উপর তাকাই না? প্রধানকে সমস্যার কথা জানাতেই তিনি বললেন যে শীঘ্রই সমস্যার সমাধান করব। পিএইচের কানেকশনগুলো ভাবছি করে দেবো কাছাকাছি, আর মার্শালের চিন্তা ভাবনা আছে করা যাবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা পেট্রোলগড় গ্রামের মানুষ যেন খুব তাড়াতাড়ি পানীয় জল পায়, তার জন্য বারবার কল করুন পঞ্চায়েত প্রধান মমতা সর্দার, মোবাইল নম্বর 9932042589 এই নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।